যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুতে সরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে। 9ই আগস্ট বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নদিয়ার বগুলার বাসিন্দা মৃত পড়ুয়ার পাশে থাকার বার্তা দিয়েছিল রাজ্য সরকার। মৃত পড়ুয়ার বাবাকে ফোনে সমবেদনা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে মৃত পড়ুয়ার বাবা মা। সোমবারই নবান্নে মমতার সঙ্গে দেখা করতে আসেন মৃত পড়ুয়ার বাবা মা। নবান্ন সূত্রে খবর, মৃত পড়ুয়ার পরিবারের তরফে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়েছিল। সোমবার দেখা করার সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ দেখা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মৃত্যু তদন্ত প্রক্রিয়া ও দোষীদের কঠোর শাস্তির আবেদন জানানো হবে মুখ্যমন্ত্রীকে। 9ই আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে তিনতলা বারান্দা থেকে পড়ে যায় ওই পড়ুয়া। বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থা তাকে উদ্ধার করে হোস্টেলের আবাসিকরা। তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করে। প্রথম থেকে ওই পড়ুয়াকে র্যাগিং করা হয়েছে বলে অভিযোগ পরিবারে। প্রাক্তনীয় পড়ুয়াদের কয়েকজনকে কাঠগড়ায় তোলে মৃত পড়ুয়ার বাবা। 10ই আগস্ট যাদবপুর থানায় লিখিত খুনের অভিযোগ দায়ের করেন মৃত পড়ুয়ার বাবা। অভিযোগের ভিত্তিতে খুন ও সম্মিলিত অপরাধের ধারায় মামলা রুজু করে পুলিশ। দৃষ্টান্তমূলক চরম শাস্তি হয়, এই অপরাধীরা যেন কোনোভাবে পার না পায়। আজকে তারা যে জঘন্য হত্যালীলা, একটা নাবালক ছেলে ফুলের মতো আমি বলেছিলাম যে একটু বাঁচিয়ে রাখলে বাবা বলে ডাকতে পারতাম, হাত পা থেকে যদি রেখে দিতে দেবো আমরা আমাদের মুখের সন্তানকে কাছে পেতাম। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।